বলতে পারবেন কি মুসলমান কারে কয়? ওই আগা কেটে হলি মুসলমান, মানুষে আনলি না ইমান, মানুষ রূপে মর্দুদ শয়তান ঘরে ঘরে ফিরছে জানি। মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করবে? আল্লাহর কাছে? দেখেছেন কোনদিন আল্লাহরে? সরাসরি যদি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যাইতো তাহলে নবী রাসূল পাঠালো কেন? ওলি আল্লাহর কি করবে? আমার আল্লাহ বলেছেন নবীদের যুগে নবীদের কাছে, বিলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, হাতের মধ্যে হাত দিয়া তওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। তারপরে তরিকতের যিনি, যে তরিকার লোক চিস্তিয়া কাদরিয়া নকশাবন মুজাদ্দাদিয়া, যে তরিকার যে কাজ আছে সেগুলিকে পড়ানোর পরে আপনাকে পাঠ করাইয়া দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাজটা যে ব্যক্তি করেন নাই আপনি মুসলমান না। খাটি কথা, তোমাকে তো দলিল দিবই। আমি কয়েকটা কথা বলি, কয়েকজন মানুষের নাম বলবো, তারা মানুষ। বাগদাদের জমিনে শুয়ে আছেন পিরানো পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে জামদানি গাউসুল আজম রওশন জামির মুহিউদ্দিন আব্দুল কাদির রাহমাতুল্লাহি। উনি মায়ের গর্ভের থেকে বলি কিনা বাবাজি, উনি মায়ের গর্ভের থেকে, উনি মাদার জাতলি। তারপরে ১৫ বছর বয়সে পীর ধরেছেন, যার পীরের নাম হলো আবু সাইদ মাখজুমি রাহমাতুল্লাহি আলাইহি। বলি হে, ঠিক কিনা? খাজা মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষে আসে, উনিও মায়ের গর্ভের থেকে উনি, উনি ১৫-১৪ বছর বয়সে পীর ধরেছেন, ওনার পীরের নাম খাজা ওসমান। তার পীর আছে না হাজি শরীফ, তার পীর আছে না মওদুদ চিশতি, আমাদের শেজরা নামা আছে না বাবা, আমাদের চিশতিয়া তরিকার শেজরা আছে না, কুতুবউদ্দিন কাকি পীর ধরেছে না, শেখ ফরিদ পীর ধরেছে, নিজামউদ্দিন আউলিয়া পীর ধরেছেন, পীর ধরেছেন আমির খসরু পীর ধরেছেন, পীর ধরেছেন শামস তাবরেজি পীর ধরেছেন, জালালউদ্দিন রুমি পীর ধরেছেন, ইমাম গাজ্জালি পীর ধরেছেন, চার তরিকার মাজহাবের ইমামরা পীর ধরেছেন। সনাতন ধর্মের নিমাই, নদিয়ার নিমাই তার গুরু নাই? আছে, ভগবান শ্রীকৃষ্ণের গুরু আছে না? অবশ্যই, হেদি নিজেই ভগবান, হেরো গুরু আছে, রামেরও গুরু আছে, নারায়ণেরও গুরু আছে, লোকনাথ ব্রহ্মচারীর গুরু আছে, আছে না? তাহলে সবার গুরু আছে। গুরু নাই কার? যিনি শয়তান ভালোবাসে তার কোনো গুরু নাই। যিনি শয়তানকে ভালোবাসছে, শয়তানের পথ যিনি অবলম্বন করিয়াছেন, তার কোনো গুরুর প্রয়োজন পড়ে না? পড়ে না। এই যে ভারতের দেওবন্দ মাদ্রাসা, আমাদের বাংলাদেশে আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেব, ওনার পীর আছে আশরাফ আলী থানবী সাহেব। আশরাফ আলী থানবীর পীর হলো হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি রহমতুল্লাহ আলাই। উজানির ইব্রাহিম কারী সাহেবের পীর আছে রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, ভারত এই দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার একজন। তারও পীর হাজী আমদাদুল্লাহ মহাজির মক্কি সাহেব, কলিকাতার মানিকতলা ঘুমিয়ে আছেন আল্লাহর মহান অলি, তিনি হচ্ছেন সুফি ফতে আলী ওয়াইসি বর্ধমান রহমতুল্লাহ আলাই। ওনার পীর, ওনার পীরের মাজার আমাদের বাংলাদেশ চট্টগ্রামে নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, তার পীর হলো সৈয়দ আহমদ বেরলভী সাহেব। ভুল বলছি? এদের পীর আছে, এরা পীর ধরলো, আমার পীর ধরতে হবে কেন? এই প্রশ্ন করাই তো বিয়াদব। বুঝে নাই, বুঝে নাই, মাফ করে দেন, ঠিক কিনা? এবার আসেন, আতি আল্লাহু আতি রসুল ওয়ালিল আমরি মিনকুম, তাবেদারি করতে হবে আল্লাহর, তাবেদারি করতে হবে আল্লাহর রসুলের, তাবেদারি করতে হবে তোমাদের মধ্যে যাহারা ওলি। ওলি কারা? যাদের উপরে এলহাম নাজিল হয়। একটা হইল ওহি, ওটা জিব্রাইলের মাধ্যমে হয়,
আর যারা আল্লাহর ওলি হয় তাদের উপরে এলহাম নাজিল হয়, তারা সম্মুখ গুরুর সাধনা করে, মুরাকাবা করে, মুশাহেদা করে, মুপাশ্বেকা করে, ফানাফি শায়েখ, ফানাফি রসুল, ফানাফিল্লায় গিয়ে যখন আল্লাহর জাতের সঙ্গে মিশে যায়, আল্লাহ বলেছেন আমি তখন ওই মানুষটার দুটি হাত হয়ে যাই। সুবহানাল্লাহ, কি হয়ে যাই? হাত হয়ে যাই, শুধু হাত না, যেই জবান দিয়ে কথা বলে আমি তার জবান হয়ে যাই, যেই চোখ দিয়ে দেখে আমি আল্লাহ তার চোখ হয়ে যাই, যেই হাত দিয়ে ধরে আমি আল্লাহ তার চোখ হাত হয়ে যাই, যেই দেহটা দিয়ে আমাকে ভালোবাসে আমি তার দেহ হয়ে যাই, যেই পাও দিয়ে সে হাতে আমি আল্লাহ তার তখন পা হয়ে যাই। সুবহানাল্লাহ, এটা তো বুখারীর হাদিসের মধ্যে আছে। আচ্ছা বাবাজি, একটা মানুষের হাত যদি আল্লাহ হয়, মুখ যদি আল্লাহ হয়, চোখ যদি আল্লাহ হয়, দেহ যদি আল্লাহ হয়, পাও যদি আল্লাহ হয়, কান যদি আল্লাহ হয়, ওই মানুষটা কি হয়? কি হয়? ওলি আল্লাহ। ওলি উনি হইল ওলি, উনার মধ্যে ঢুইকে পড়ে আল্লাহ, উনি হয়ে যায় ওলি আল্লাহ, পীরেরা হইল আল্লাহর জাত। হ্যাঁ, কথা বুঝা লইও। পীরেরা কার জাত? পীরের দরবারে হিন্দু যাবে, মুসলমান যাবে, বৌদ্ধ যাবে, খ্রিস্টান যাবে, মানুষ যারা সবাই পীরের দরবারে যাবে। ঠিক কিনা? জাতি ধর্ম নির্বিশেষে এরা হলো আল্লাহর জাত। এই জন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলেছেন, মুর্শিদের খেদমতে গেলে রাসুলকে দেখিবে, আর রাসুলকে দেখিলেই তুমি আল্লাহকে। সুবহানাল্লাহ। আর বোয়ালি শাহ কালান্দার বলেছেন, এই যে দামাদাম মাস কালান্দার, বুয়ালিশা বু আলিশা কালান্দার, তার গায়ের মধ্যে মাওলা আলীর গন্ধ ছিল, জুড়ে জুড়ে কন্যা। সুবহানাল্লাহ। এই বুয়ালিশা কালান্দার বলেছেন, বাকা সালে শায়েকে দিদামে মুস্তফারা, নৌ দিদাম মুস্তফারা কে বালকে খুদারা, আমি আমার মোর্শেদের চেহারার মধ্যে মুহাম্মদ মুস্তফাকে দর্শন করিয়াছি। সুবহানাল্লাহ। এই শুধু মুহাম্মদ মুস্তফাকে নয়, আমি আমার আল্লাহকেও দর্শন করিয়াছি। সুবহানাল্লাহ। আমার সদরউদ্দিন বাবা, উনি হইলে আল্লাহর জাত, তাই মানুষ এখানে গড়াগড়ি পারে। ভারতে আছে, বাংলাদেশে আছে, কোটি 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 টাকার বাড়ি, তাদের বাড়িতে একটা ভিক্ষের ফকিরও যায় না। নাকি ভুল বললাম? ভিক্ষুকে যায় না। হ্যাঁ, এটা কুকুর ঢোকে না, আটকায় ছয় বাড়ি গেট লাগে রাখে। আর আমার বাবার দরবারে দেখেন কত ধনী মানি গরিব, বাবার দরবারে ধুলা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরা আল্লাহর জাত, এরা গুরু হবে, যাদের কাছে এই সম্পদ আছে, এই গুরুত্ব আছে, তারাই হবে গুরু। আর যিনি গুরু তিনি আল্লাহর জাত, আল্লাহর জাত যিনি হয় তিনি ওলি আল্লাহ হয়। আল্লাহ আল্লাহ করে জীবন ভরে ডাকা যাবে? আমার কথায় আপনারা বিরক্ত হন, বিরক্ত হন? আল্লাহ আল্লাহ করে ডাকবেন, আল্লাহর জীবনে পাবেন, মিয়া ভাই পাবেন। আল্লাহ কি, এর ডেফিনেশনটা কি? এই যে আল্লাহ আল্লাহ করে ডাকবেন, আল্লাহ কি বলেন? আপনি আমি কিছুই বলতে পারবো না। আল্লাহকে জিজ্ঞেস করেছে, আল্লাহ তুমি কি? আল্লাহ কোরআনে উত্তর দিয়েছেন, পরিচয় দিয়েছেন, আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আর্দ, আল্লাহ হলো আসমান জমিনের নূর, আলো। আচ্ছা, আলো কি ধরা যাবে? ধরা যাবে, কিন্তু ওই লাইটের যে স্ট্রাকচারটা ধরা যাবে তো? যাবে, ওটা ধরা যাবে। তাহলে আল্লাহ যখন শব্দ হয় এটা হলো নূর, আর ওই নূর যখন কারো মধ্যে বর্তিত হয়, ওই নূর যখন কারো মধ্যে দাঁড়ায়, ওই নূর যখন আকার হয়, তার নাম হয়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।